অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। পর্ন তৈরি করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার রাতে মুম্বাই পুলিশ গ্রেফতার করে শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামী রাজ কুন্দ্রাকে। রাজের গ্রেফতারির পরেই বেরিয়ে আসছে নতুন সব তথ্য। বলিউডের বিতর্কিত নায়িকা শার্লিন চোপড়া মুখ খুললেন রাজকে নিয়ে। অভিনেত্রী মহারাষ্ট্রের সাইবার সেলকে জানান, রাজের হাত ধরেই বড় পর্দার ছবির জগতে এসেছিলেন তিনি। একই কথা বলেছেন পুনম পাণ্ডে। শার্লিন জানিয়েছেন, প্রত্যেকটি ছবিতে কাজের জন্য রাজ তাকে 30 লক্ষ টাকা করে দিতেন। শিল্পার স্বামীর জন্যই নাকি 15 থেকে 20টি এমন কাজ করেছেন তিনি। এই অভিযোগ সামনে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাজ গ্রেফতার হওয়ার পর মুম্বাই প্রশাসনের উপর মহল থেকে জানানো হয়, 2021-এর ফেব্রুয়ারিতে প্রশাসনের সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজকে সোমবার রাতে গ্রেফতার করা হয়। প্রশাসন আরও জানায়, ঘটনার মূল ষড়যন্ত্রকারী রাজ, সে সম্পর্কে যথেষ্ট তথ্য প্রমাণ হাতে রয়েছে মুম্বাই পুলিশের। বলিউড সংবাদ মাধ্যম সূত্রে খবর, গ্রেফতারের আগে অর্থ পাচার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অপরাধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করে তাঁকে। প্রসঙ্গত 2013-এ মৃত গ্যাংস্টার ইকবাল মির্চির সঙ্গে অর্থ পাচার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ছিল রাজের বিরুদ্ধে। তারই তদন্তে অভিনেত্রীর স্বামীকে সমন পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে।